এই ইয়ারফোন গুলো আমাদের কাছে দাম পড়বে মাত্র 29 টাকা, রিয়েলমি মাত্র 29 টাকা। জি, সাজাইলে এবার সাউন্ড কোয়ালিটি যেমন সুন্দর, সাজাইলেও সুন্দর দেখা যায়। এগুলো আমাদের কাছে পড়বে মাত্র 55 টাকা, আমাদের কাছে পড়বে মাত্র 70 টাকা। মাত্র করে কি ভিডিওতে রেট একটু কম বলে দেখা যায়, আসলে পরে ওইটা দেন ভাই। আমার কথা হলো আমাকে পাবে মাত্র 22 টাকা আর 26 টাকা, টাইপ বি 22, টাইপ সি 26, মাত্র 22 টাকা। কি আপনারা কি গ্যারান্টি দিতেছেন? জি, 6 মাসের কাস্টমার গ্যারান্টি, মাত্র 49 টাকা। 49 টাকা একটা ইয়া করছে, এই ইয়াটা করছে। এটা প্রাইসটা জানি কথা বলেন ভাই। এটার প্রাইস পড়বে মাত্র 230 টাকা, মাত্র 200। প্রাইস আছে মাত্র 240 টাকা, মাত্র 240 টাকা। কপিটা কপিটা আর মিডিয়ামটা আর অরিজিনালটা, মিডিয়ামটা পড়বে 300 টাকা, অরিজিনালটা পড়বে 340 টাকা। মানে এখানে যে ব্র্যান্ডিং লোগো, ব্লুটুথ গুলো আছে, অ্যাপেলের এইগুলো আছে, টাইপ সি জেনুইন ইয়ারফোন আছে। আচ্ছা আচ্ছা, ওই সাইডে যে ইয়ারফোন গুলো আছে, মানে চতুর্থ সাইড দিয়া সকল প্রকার ব্যাটারিও পাবে। এখানে নোকিয়া, নোকিয়াটা আমাদের কাছে পড়বে 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ মাত্র 95 টাকা। আর ব্যাংক আছে, আচ্ছা, এটা 20,000 mAh, এটার দাম পড়বে মাত্র 1150 টাকা। বাবা, এটা তো অনেক ভারী ভাই। জি ভাই, 20,000 mAh থাকতে তো হবে। আচ্ছা আচ্ছা, 45 টাকা আর 50 টাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় চার্জ কয়েকদিন ভালো হয় কেবল, পরে গিয়া কিন্তু চার্জ আর ওইভাবে হয় ভাই। আশা করি আমাদের কেবল এই ধরনের প্রবলেম হয় না, কারণ সবগুলোই চায় না কেবল ওইগুলো। কিন্তু ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আপনার শপে, আর হিউজ পরিমাণ মালের কালেকশন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। প্রত্যেকটা মালের দাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করবেন, ধারণা দিবেন অবশ্যই। আর এই জায়গার আসার লোকেশনটা সহজভাবে যদি একটু বলতেন। আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট, জি, চতুর্থ তলা 4 নম্বর গেট। এখানে এসে আমাদেরকে কল দিলে আমরা লোক পাঠিয়ে তাদেরকে রিসিভ করাবো। জি জি, বা যদি কেউ ঢাকাতে আসতে চায় বা মার্কেটে আসতে চায়, আমাদেরকে ফোন দিলে পরে আমরা তাকে ফোনে বিস্তারিত ঠিকানাটা জানিয়ে দিব, কাপ্তান বাজারের পাশে আর কি। তো ভাই আমরা কি দিয়ে শুরু করতে পারি? আমরা শুরু করব ভাই প্রথমে পাতা ইয়ারফোন দিয়ে। আচ্ছা, পাতা ইয়ারফোন দিয়ে। জি, পাতা ইয়ারফোনের মধ্যে এই ইয়ারফোনগুলো আমাদের কাছে দাম পড়বে মাত্র 29 টাকা, রিয়েলমি মাত্র 29 টাকা। জি আচ্ছা, এরপরে ওরাইমোর এগুলো দাম পড়ে আমাদের কাছে মাত্র 32 টাকা। ওরাইমোর এটা 32 টাকা। জি আচ্ছা, ওরাইমোর নতুন একটা মাল আসছে, এটা পড়ে মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। K15 এইটাও পড়ে মাত্র 40 টাকা। এটা এটা কত ভাই? 40 টাকা। জি আচ্ছা, এই যে আমরা এগুলোর দাম এবং আমাকে যেভাবে দেখাইতেছেন, আসলে কি ভিতরের যে কন্ডিশনটা কেমন থাকে? এটা তো অনেক ভাই, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আশা করি 100% ওকে থাকবে, কেননা আমাদের দোকানে প্রত্যেকটা আইটেমের মধ্যে দোকান রিপ্লেস দেওয়া আছে। জি জি, যেহেতু আমার দোকান রিপ্লেস আছে, সেই ক্ষেত্রে আমি যদি একটা নষ্ট প্রোডাক্ট বিক্রি করি, ওটা তো আমার কাস্টমারের চেঞ্জ করেই দেওয়া লাগবে। জি জি, অতএব কোনো প্রোডাক্টে আশা করি সমস্যা হবে না। এরপরও দু একটাতে সমস্যা হলে আমরা দোকান চেঞ্জ দিয়ে থাকি। এটা দেখে আর আমাদের কাছে আরো একটা সুযোগ আছে, যদি কোনো দোকানদার ভাই আমাদের সঙ্গে ব্যবসা করে, হয়তো বা 10টা আইটেম নিছে, একটা আইটেম সে সেল করতে পারতেছে না, ওই আইটেমটা আমাদের কাছ থেকে তারা ঘুরায়, যে আইটেমটা তার কাছে বেশি চলে ওই আইটেমটা মানে নিয়ে সে সেল করতে পারবে। এরপরেও দেশে অনেক সময় কিছু কিছু ব্যবসায়ী ভাইরা আছে, হয়তো বা বিদেশ চলে যায় বা ব্যবসা চেঞ্জ করে, এই ক্ষেত্রে যদি কেউ আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে থাকে, ওই মালগুলো ফেরত দিয়ে আমরা তাদেরকে টাকাও ব্যাক করে দিব। চমৎকার একটা, মানে ব্যবসা করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন আমাদেরকে জানাইলে ইনশাল্লাহ আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। জি জি, খুব ভালো, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। তারপরে আমরা কি দেখব? এরপরে আমরা কিছু ভালো মানের মধ্যে ইয়ারফোন দেখাই, এক এক করে সাইড শেষ করি। আইটেম তো আছে অনেক ভাই, না হিউজ পরিমাণ মাল আপনার দোকানে এবং সম্পূর্ণ লেটেস্ট কোয়ালিটি। এই যে এইগুলো লোকের ফোন দেখাই তো অনেক, মানে সাজাইলে পরে সাউন্ড কোয়ালিটি যেমন সুন্দর, সাজাইলেও সুন্দর দেখা যায়। এগুলো আমাদের কাছে পড়ো মাত্র 55 টাকা, মাত্র 55 টাকা, 55 টাকা। আচ্ছা, এরপরে যে নতুন কিছু কালারিং ইয়ারফোন ঢুকছে আমাদের কাছে দেখেন, কালারে কালার, এই যে এদিকেও আছে কালারে কালার। আচ্ছা, এগুলো পড়বে মাত্র আমাদের কাছে 45 টাকা, মাত্র 45 টাকা, 45 টাকা। জি, এরপরে সুতার তারের এই আরাম 500, এটা খুবই ভালো মানের একটা ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পরে মাত্র 55 টাকা, মাত্র 55 টাকা, 55 টাকা। আচ্ছা, এই যে JBL এর ইয়ারফোন গুলো আমাদের কাছে পরে মাত্র 42 টাকা, মাত্র 42 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টেরই 4-5টা করে মডেল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে রিম্যাক্স এর যে মেটাল এর, এইগুলা নতুন ঢুকছে আমাদের কাছে, পরে মাত্র 70 টাকা, মাত্র 70 টাকা, 70 টাকা। আচ্ছা, এরপরে আমরা কিছু ডাটা কেবল দেখাই। আচ্ছা, ডাটা কেবলের মধ্যে এইগুলো আছে মাত্র 15 টাকা, মাত্র 15 টাকা। এমআই, অপো, ভিভো, রিয়েলমি, ওয়ান প্লাস, কয়েকটা ব্র্যান্ড হবে, আমি জানি এটার কয়েকটা ব্র্যান্ড হয়, কারণ এই ব্যবসার সাথে আমি জড়িত আছি। তো ভাই আরেকটা কথা আমি বলে রাখি, অনেকেই করে কি ভিডিওতে রেট একটু কম বলে দেখা যায়, আসলে পরে ওইটা দেন ভাই। আমার কথা হলো আমার কাছে এসে যাচাই করুক একবার,
আচ্ছা কাস্টমার এসে যাচাই করে দেখুক, আমি ভিডিওতে যে রেট দিছি এইটার উপরে নিজের মেমো নিজে করে আমারে পাঠিয়ে দিক। আমরা তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন মালামাল পাঠাই, আর ব্যবসাটা তো একদিনের জন্য না, একদিনের আর আমার নিজের প্রতিষ্ঠান এটা, মানে এখানে এমন কিছু করব না যাতে করে আমার কাস্টমার নষ্ট হয়। আর মূলত পাইকারি ব্যবসা তো আশা করি যারা ব্যবসায়ী তারা কাউকে এভাবে ঠকাবে না ডেকে নিয়ে এসে ইনশাআল্লাহ। আমরা আমার অনেক ভিডিও অন্যান্য চ্যানেলেও ছাড়া আছে, কোনোটাতে আশা করি এই ধরনের কোনো বদনাম নাই। আচ্ছা আচ্ছা, এরপরে ডাটা কেবল এই যে এগুলো আছে আমাদের কাছে পাবে মাত্র 22 টাকা আর 26 টাকা, টাইপ বি 22, টাইপ সি 26, মাত্র 22 টাকা আর 26 টাকা সিক্স এ কেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইফোনের কেবল মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা, জি। আচ্ছা, এরপরে আমাদের কাছে যে তিন মাথার এই কেবলগুলো আছে মাত্র 75 টাকা, মাত্র 75 টাকা 3 in 1, জি। আচ্ছা, এরপরে যে নতুন একটা কেবল আসছে এগুলো পরে মাত্র 80 টাকা স্প্রিং এর কেবল, এটা ভাই মাল্টি ওয়েটফুল দেখা যায়, জি ভাই। আচ্ছা, অনেক একটু ভালো মানের চাই তাদের জন্য। আচ্ছা, কার্ড ডিজাইন যে এগুলো পড়বে আমাদের কাছে মাত্র 14 টাকা প্লাস্টিক এর গুলা, মাত্র 14 টাকা পিস প্লাস্টিক, প্লাস্টিক এর, আর এটা পড়বে মাত্র 17 টাকা স্টিলের, মাত্র 17 টাকা স্টিলের টা, জি। আলী ভাই আসলে প্রাইসটা তো মনে করেন যে কাস্টমার কোথাও না কোথাও 1 টাকা কম 1 টাকা বেশি পাবেই, পাবে, কিন্তু ব্যবসা করার জন্য প্রাথমিক অবস্থায় মানুষের একটু সাপোর্টের প্রয়োজন, সাপোর্টের দিক, আশা করি সাপোর্টের দিক থেকে সবাই মানে প্রপারটাই পাবে। আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো সবাই, জি জি। অনেক নতুন উদ্যোক্তা চেষ্টা মানে ভালো একটা ব্যবসার সন্ধান খুঁজতেছে, মোবাইল অ্যাক্সেসরিজ এর, এটা কিন্তু ভাই প্রচুর একটা লাভের একটা ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনিও জানেন যারা ব্যবসা করেন তারাও জানেন। হিসাব কি এই যে 15 টাকার যে কেবল গুলো এগুলো তো নরমালি 35-40-50 টাকা সেল করা হয়, এটা সত্য তাই না? আমাদের কাছে চার্জার আছে আপনার মাত্র 49 টাকা থেকে শুরু, 6 মাসের কাস্টমার গ্যারান্টি। এটা কি আপনারা কি গ্যারান্টি দিতেছেন? জি, 6 মাসের কাস্টমার গ্যারান্টি মাত্র 49 টাকা, 49 টাকা, জি। এই চার্জারটা নরমালি তো 80 টাকা 90 টাকা সেল করা সম্ভব, অবশ্যই অবশ্যই এটা সেল হইবা তাই না? কারণ আর তার থেকে বড় তো প্রফিট না থাকলে তো আসলে কেউ ব্যবসাটা করবে না, ঠিক আছে। এই যে আইপরে এগুলো পড়বে মাত্র 65 টাকা, মাত্র 65, 65 টাকা 6 মাস কাস্টমার গ্যারান্টি। আচ্ছা, এরপরে আমাদের কাছে আছে হলো 2.1 এর চার্জার গুলো পড়বে হচ্ছে মাত্র 105 টাকায় অ্যান্ড্রয়েড চার্জার, 105 টাকায় অ্যান্ড্রয়েড এর চার্জার, জি। এটার সাথে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ, 6 মাসের কাস্টমার গ্যারান্টি, 6 মাসের কাস্টমার গ্যারান্টি। আমাদের কাছে যে আরো একটা চার্জার আছে এটা WSB 2700, এটা হলো কালার চেঞ্জ হয়, মানে আপনার চার্জ ফুল হলে পরে চার্জার অটোমেটিক বন্ধ হয়ে যায়, কালার চেঞ্জ হয়, তার মানে এটা অটো কাট সিস্টেম, জি জি জি, ঠিক আছে। এটা খুব ভালো একটা সিস্টেম করছে, অনেকে আছে চার্জার চার্জ দিয়ে রাতে ঘুমায় যায় এই যে কালারটা চেঞ্জ হয়ে চার্জ সেরে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা ইয়া করছে, এই ইয়াটা করছে। এটা প্রাইসটা জানেন কত বলেন ভাই? এটার প্রাইস পড়বে মাত্র 230 টাকা, মাত্র 230 টাকা, জি ভাই। আচ্ছা, আমাদের কাছে M10 এর বর্তমান প্রাইস আছে মাত্র 240 টাকা, মাত্র 240 টাকা কপিটা, কপিটা, আর মিডিয়ামটা আর অরিজিনালটা, মিডিয়ামটা পড়বে 300 টাকা, অরিজিনালটা পড়বে 340 টাকা, 340। এগুলো তো হাই কোয়ালিটি, এগুলো মানে নিজের সন, আর কপি যেটা ওইটা 240 টাকা রেট পড়বে, 240 টাকা। M19 পড়বে 330 টাকা, M19 330, M18 পড়বে 390 টাকা, 390 টাকা, M28 পড়বে 330 টাকা। এগুলো প্রত্যেকটা দোকান রিপ্লেস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে M3 এগুলা পড়বে হচ্ছে 220 টাকা করে, 220 টাকা করে। আচ্ছা আলী ভাই, জি ভাই, যারা মনে করেন যে মানে নতুন অবস্থায় ব্যবসা করে এরা চাই একটু রানিং আইটেম, রানিং অবশ্যই, আমি এইটুকু বলতে পারি যেহেতু আমার দোকান নতুন, আমি তো মনে করেন যে আমি 6 মাস মার্কেটিং করছি, মানে মার্কেটিং করার পরে আইসা আমি যেগুলো রানিং সেই রানিং আইটেম আমার দোকান সাজাইছি, আপনি একটু দেখান, মানে এখানে যে ব্র্যান্ডিং লোগো ব্লুটুথ গুলো আছে, অ্যাপেল এর এইগুলো আছে, টাইপ সি জেনুইন ইয়ারফোন আছে, আচ্ছা আচ্ছা, ওই সাইডে যে ইয়ারফোন গুলো আছে, মানে চতুর্থ সাইড দিয়া আমার এখানে কোনো আনরানিং প্রোডাক্ট নাই, মানে এই যে 3300 এর চার্জার গুলো আছে আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডে, অপো, ভিভো, এমআই, রিয়েলমি, স্যামসাং, এগুলো পড়বে মাত্র 260 টাকা, মাত্র 260 টাকা, জি। আমাদের কাছে এই যে ব্র্যান্ডের Xiaomi 77 ওয়াট আছে, গুগল এর চার্জার আছে, আচ্ছা আচ্ছা, ভিভোর ফ্ল্যাশ চার্জার আছে, আচ্ছা, স্যামসাং এর 45 ওয়াট চার্জার আছে, আর আরেকটা জিনিস ভাই, মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেকেই আছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে বা থানা পর্যায়ে পাইকারি ব্যবসা করে, তিনটা চারটে এসব দিয়ে পাইকারি চালায়, আচ্ছা আচ্ছা, এনারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বের করে, মানে কোম্পানির প্রোডাক্ট সেল করে, আমার অনেকে আছে নিজের নামে কোম্পানি খুলতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে কিছু কিছু আইটেম যেমন চার্জার, কেবেল,
যদি নিজস্ব নামে কেউ ব্র্যান্ডিং করাইতে চাই, এক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তারা বানিয়ে দিব। এই যে দেখেন এই কেবল গুলো আমরা ব্র্যান্ডিং করাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে যে এই কেবল গুলো ব্র্যান্ডিং করাই দিব, মানে যে যেই নামে চায় ওই নামে আপনি করে দিতে পারেন। যদি চাই যে যেমন আলী ইলেকট্রিক বাংলার নামে কেবল বানিয়ে দিতে হইব, আমি তারা বানিয়ে দিব। এটা করতে পারবেন? জি, দারুণ একটা সুযোগ রাখছে। মানে নিজস্ব কোম্পানি খোলার ইচ্ছা তো সবারই থাকে, সবারই আছে, ছোট পর্যায়ে হোক ছোট পর্যায়ে, তবে নিজস্ব একটা ব্র্যান্ড থাকবে। হুম হুম, অনেকে এটা চায়। জি, এরপরে আর নিজে মার্কেটিং করতাম, তো এই জন্য মার্কেটিং এর সম্পর্কে খুবই ভালো আইডিয়া দিতে পারো। আমাদের কাছে সকল প্রকার ব্যাটারিও পাবে। এখানে নোকিয়াটা আমাদের কাছে পড়বে 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ মাত্র 95 টাকা, আর অন্যান্য বাটন ফোনের এভারেজ সব পড়বে 155 টাকা। ভাই, গরমের হিট আইটেম হচ্ছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকটা অনেকেই কম দামে চাই, কিন্তু এটা বুঝে না যে পাওয়ার ব্যাংক তো জরুরি প্রয়োজনে ব্যবহার করতে হয়। এটা সবসময় জেনুইন কেনা বেটার। অবশ্যই আমার কাছে জেনুইন এক্সপার্টের পাওয়ার ব্যাংক আছে। আচ্ছা, এটা 20,000 mAh, এটার দাম পড়ে মাত্র 1150 টাকা। বাবা, এটা তো অনেক ভারী ভাই। জি ভাই, 20,000 mAh থাকতে তো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের কাছে এই যে পিন গুলো পড়বে, আচ্ছা, মাত্র 70 পয়সা থেকে শুরু। মাত্র 70 পয়সা থেকে শুরু। জি, এই যে এগুলো আছে, এগুলো আছে মাত্র 3 টাকা পিস। 3 টাকা পিস। জি, এরপরে ফাস্ট চার্জিং এর যে কেবল গুলো আমাদের কাছে ভাই, 100% ফাস্ট চার্জ শো করবে, ফাস্ট চার্জ কুইক চার্জ 100%। আচ্ছা আচ্ছা, এটার দাম পড়ে মাত্র 45 টাকা আর 50 টাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় চার্জ কয়েকদিন ভালো হয় কেবল, পরে গিয়া কিন্তু চার্জ আর ওইভাবে হয় ভাই। আশা করি আমাদের কেবল এই ধরনের প্রবলেম হয় না, কারণ সবগুলোই চায়না কেবল। ওইগুলো হয় কোনগুলোতে? বাংলা কেবল, বাংলা কেবল গুলোতে হয়। জি, কারণ বাংলাদেশ তো এখন অনেক আগায় গেছে, দেশে অনেক ধরনের অ্যাকসেসরিজ তৈরি হচ্ছে। আচ্ছা, জি, আলী ভাই। জি ভাই, অনেকেই আছে মনে করেন যে প্রবাসী, প্রবাসী ওনারা চাই যে দেশে একটা কিছু করতে। এখন দেশে আইসা হয়তো বা করে, আবার অনেকে দেশে বিদেশে থাকা অবস্থায় দেশে হয়তো বা কাছের ছোট ভাই বা চাচাতো ভাই বা বন্ধুর মাধ্যমে কিছু একটা করাইতে চাই। যদি কেউ এইভাবে করাইতে চাই, আমাদের এখান থেকে মালামাল নিয়ে তারা দেশে ব্যবসা করাইতে পারবে। আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারে মালামাল পাঠানো হয়। আমাদেরকে 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা 20,000, 50,000, 1,00,000, 2,00,000 টাকার মালও কুরিয়ারে পাঠিয়ে দিই। কন্ডিশনে পাঠিয়ে দেন, নিজের এলাকায় মাল হাতে পেয়ে উনি টাকা পে করবে। খুব চমৎকার, তো ঢাকাতে আসতে পারে না। জি জি, আমাদের কাছে যে ফ্যান গুলা পরে মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। আচ্ছা আচ্ছা। এরপরে স্পিকার আইটেম গুলো আমাদের কাছে পাবে, এগুলা পড়বে মাত্র 290 টাকা, মাত্র 290 টাকা, 3 ইঞ্চি। আর অনেকে আছে ভালো মানের ব্লুটুথ চাই, ভালো মানের, একবারে একদম নিউ, নতুন কোয়ালিটি, নতুন কোয়ালিটি, এই যে টপ পোর্টস আর গরুত একদম ইউনিক। আচ্ছা, এগুলার প্রাইস করে মাত্র 950 টাকা করে। মাত্র 950 টাকা করে? জি। আচ্ছা, লেনোভো 05X আমাদের কাছে বর্তমান প্রাইস আছে মাত্র 160 টাকা। এটা ভাই মাত্র 160 টাকা, মাত্র 160 টাকা। জি। আচ্ছা, আমাদের কাছে OTG কার্ড রিডার সবকিছু পাওয়া যাবে। আচ্ছা, যে OTG গুলো পড়বে টাইপ বি 60 টাকা পাতা, 6 টাকা পিস, টাইপ সি পড়বে 10 টাকা পিস, 100 টাকা পাতা। আচ্ছা, এই যে এয়ারপোর্টস, তারপরে M10, M28 এগুলোর জন্য এই ব্যাগগুলো ইউজ করতে পারবে। এগুলোর প্রাইস পড়বে মাত্র 120 টাকা। 120 টাকা? জি। আচ্ছা, এই যে নতুন মডেলের যে ব্লুটুথ গুলো বের হয়েছে আপডেট, এগুলোর প্রাইস পড়বে মাত্র 350 টাকা। 350 টাকা? জি। এই যে অ্যাপেলের এয়ারপোর্টস গুলো পাবে আমাদের কাছে, এগুলো কত করে দিতেছেন ভাই? এগুলো ভাই বর্তমান প্রাইস আছে মাত্র 450 আর 550। 450 550? জি। মানে এক কথায় ভাই, জি, ব্যবসা মানে যে সুযোগ সুবিধাটা দেওয়া হয় সেটা তো অনেকে ভয় থাকে যে আমরা ইনভেস্ট তো করতে পারবো কিন্তু ব্যবসা করতে পারবো কি না পারবো। হ্যাঁ, এক্ষেত্রে সমস্ত দায়ভার আমাদের। যদি কেউ ব্যবসা করার ইচ্ছা নিয়ে থাকে প্লাস প্রপার পরিশ্রমটা দিতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা তাকে গাইডলাইন আপনি দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, যদি বেচতে না পারে মাল ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাক, আর কি সুযোগ দেবো বলেন না? অনেক তো ভালো একটা সুযোগ দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আশা করি কাস্টমার রেসপন্স ভালো আসবে, খারাপ আসবে না। আর দোকানে এসে দেখে শুনে মাল নিতে পারবে, প্লাস কন্ডিশনও মাল নিতে পারবে।